দর্শক আসসালামু আলাইকুম, আমরা এখানে বেশ কিছু গরু বাঁধা দেখছি আর এগুলো হচ্ছে সবই হচ্ছে মাংসের গরু। আর আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারোল হাট এবং আপনারা জানেন এই হাটটি প্রতি শনিবারে বসে। আর আমরা এই পাশে দেখছি হচ্ছে আজগর ভাইকে। আজগর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভাই, আজকে মাংসের গরু কিনছি। মাংসের গরু কিনছেন? কয়টা গরু কিনছেন? ছয়টা কিনছি। ছয়টা কিনছেন, কোথায় যাচ্ছে এগুলো? ঢাকা কি কাশ্মীর না নারায়ণগঞ্জ কাশপুর? আচ্ছা ভাইয়া, কি অবস্থা বাজারের? ভাইয়া আমি কথা বলতে পারবো। আচ্ছা কথা বলতে পারবো না? না কেন? বলো, সমস্যা নাই। না না স্যার, সমস্যা থাকলে থাক। তো দর্শক শুনলেন যে ওনারা কাশপুর থেকে এসেছেন নারায়ণগঞ্জের আর মাংসের গরু কিনেছেন। আমরা আজগর ভাইয়ের কাছ থেকে জানি, আজগর ভাই আসলে বিষয়টা হচ্ছে যে এখনকার হাট কেমন চলছে? এখন তো ভাই গরুর দাম বাতির মুখে। আচ্ছা, আর গরুর দাম বাড়তি মনে করেন যে আপনার পাটিও আসতেছে। হ্যাঁ, গরুও বেচে কিনা হচ্ছে। আচ্ছা, বাজারটা এখন আগের থেকে 1-2 হাজার বাড়তি হয়ে গেছে। 1-2 হাজার বাড়তি বাড়তি। এটা কি মাংসের গরু? মাংসের গরুও হোক আর পালার গরুও হোক, প্রতিটা গরু বাড়তি হয়েছে। আচ্ছা, আর আমি আজকে যেগুলো কিনতে সব মাংসের গরু। সব মাংসের গরু, কষার গরু। কষার গরু। আমদানি তো দেখছি বেশি। আমদানি প্রচুর, কিন্তু দামও তো আর কম নাই। দামটা তো কম না, কিন্তু পাটি তো কম। পাটি কম হলে সবাই কিনে নিয়ে আসে না? হ্যাঁ, দাম ছাড়তেছে না। আচ্ছা, এই কারণে মনে করছে ওরা দোকানে ঘুরে নিয়ে গেছে, তারপর ছাড়তেছে না। হ্যাঁ, এই কারণে মনে করছে ওদেরকে কিনতেছে। আচ্ছা, কর্তা না হলে তো এই ভাই কিনতো না। এই কাছে কর্তা না হলে তো উনি কিনতো, কিনতো না। ওনার কর্তা হয়েছে, বিদ্যা উনি কিনছে। আচ্ছা, তো ছয়টা কিনলো কেন? আরো তো কিনতে পারতো যদি পড়তাই হয়। না, আমি ছয়টা কিনছি আর দুটা টার্গেট আছে। মোট আটটা। তো গরু আছে কি এখনো? হ্যাঁ গরু আছে। হাট তো প্রায় শেষের পথে। শেষের পথে, দুইটা গরু দাম করা আছে তো। হ্যাঁ, মানে ওরা দিচ্ছে না আর আমরা নিতে পারতেছি না। আচ্ছা, দুইটা গরু ফারত আছে 2000 টাকা ফারত। 2000 টাকা মাত্র? মাত্র 2000 টাকা। আচ্ছা, আমরা বলছি 1,72,000, ওরা চাইছে 74,000। আচ্ছা, এইভাবে আছে আর কি। মোটা করলে সাড়ে তিন মন হবে এক জায়গায়। দর্শক শুনছেন, উনি বললেন, আমরা দেখাচ্ছি আপনাদের নারায়ণগঞ্জ। হ্যাঁ, যদি ভালো থাকতো, যদি ভালো থাকতো তাহলে 80 নিচে কেনা যাইতো না। আচ্ছা, এই একটা দেখলাম। আচ্ছা, আর কোনটা আছে? হ্যাঁ, এটা হচ্ছে 76,000। এটা কতটুকু হবে? সেট বাদ দিয়ে 3.5 মন, কিন্তু পেটটা ঝুলা লাগছে। মাংস আছে। দর্শক শুনছেন যে এটাও সেট বাদ দিয়ে 3.5 মন। কত বললেন এটা? 76,000। কিন্তু এটা একটু বেশি হয়ে গেল না দাম? না না, এটা উঁচু আছে না? হ্যাঁ, উঁচু আছে। মাংস খরচ গরু না? হ্যাঁ, ওদের পড়তা হয়েছে। এটা এটা গরু ভালো খারাপ? ওটা না, পড়তা হয়েছে। আচ্ছা, এটা একটা গেল। আর কোনটা কিনছেন? এটা হ্যাঁ, মানে এক জায়গায় চার মন। শুধু মাংস না, সেট বাদ দিয়ে চার মনের ওভার হবে। আচ্ছা, এটা একটা। তারপরে এখানে আরেকটা দেখছি, এটা 70,000। 10 কেজি কম 3 মন হবে। দর্শক শুনছেন, 10 কেজি কম 3 মন হবে, 70,000 টাকায় হচ্ছে এটি কেনা হয়েছে। এই পাশে যেটা দেখছি 74,000, এটা হচ্ছে 74,000। আচ্ছা, এটা হচ্ছে 74,000।
সেট বাদ দিয়ে তিন মন আচ্ছা সেট বাদ দিয়ে তিন মন আর এটা এটা নিচে আপনি বলো বলেন যে 71000 71000 শুনছেন এটি হচ্ছে 71000 ডাইরেক্ট গ্রস্ত এটা আমি এখানে কিনে গেলে 75-76 কিনতে হবে আচ্ছা তাহলে তো তখন গরুর দাম এমনি অটোমেটিকলি 3 হাত হলে তো মিনিমাম 6000 টাকা বাড়তি কিনা কেনা উনিও প্রত্যেক কিনছে গ্রামে গ্রামে উনিও 2000-3000 লাভ উনিও ছাড়ে দিছে উনারও 2-3000 লাভ হয়েছে ওটা কিনতে কম পাইছে বিদ্যা জিনিসটা 2-3000 হচ্ছে আচ্ছা 2-3000 আইডিয়া সবাই কিনছে বিনা আইডিয়া কো কিনবে না আচ্ছা তো দর্শক আমরা দেখছিলাম আজকে নারায়ণগঞ্জের কাচপুর থেকে যিনি এসেছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি তাহলে আপনি বলতে চাচ্ছেন এখন গাবি গরুর মন চলছে কত এলে কিন্তু আমরা 25000 টাকা মন পড়ছে 25000 টাকা মন 25000 টাকা তাহলে 24 বললে হবে না না যেটা পড়ছে সেটা 25 25 25 একবার লিখে আলিস হ্যাঁ অনেকে বলবে যে 24000 টাকা মন 25000 টাকা মন বলবে 25000 টাকা মন হ্যাঁ কিন্তু এটা ভুয়া ভুয়া 25000 টাকা মন করবে এটা স্বাভাবিক স্বাভাবিক তো দর্শক শুনছেন যে স্বাভাবিক 25000 টাকা মন পড়বেই যেখান থেকে কেনেন না কেন এই ধরনের গাবি গরু আর কি অবস্থা আপনি তো প্যাকেজ প্যাকেজ দিচ্ছেন সব প্যাকেজ তো ভাই আমার বিক্রি হয়ে গেছে কালকে একটা ডেলিভারি দিব আর কালকে ডেলিভারি দিব হ্যাঁ এর আবার প্যাকেজ পর সোমবার একটা প্যাকেজ দেওয়ার জন্য আমরা আছি দাও আমরা আছি প্যাকেজও পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ আমার কাছে তো প্যাকেজ পাবে আমি তো বলছি সপ্তাহে আমার একটা দুটো প্যাকেজ আমি তো আপনাকে বলি একটা দুটো প্যাকেজ দিয়ে বেশি দিন আর বাইরে আছে যে ওদের মাল কিনতেছে হ্যাঁ ওদের মাল কিনলে তো প্যাকেজ দিতে পারবো না পারবেন না নিজের গরু সংগ্রহ করতে তো পারছেন না পারতাম না ভাই সঙ্গে কিনতেছে আচ্ছা তো যাই হোক সব কিছু তো করছেন তো আপনার নাম্বারটা একটু বলেন আমাদের 0171 মাংসের গরু ওজন সহ আমরা আপনাদের বিস্তারিত এই প্রতিবেদনে তুলে ধরছি আর একটা কথা আজগ্রহে বলেছে আপনারা যদি সকাল সকাল আসেন তাহলে গৃহস্থের কাছ থেকে গরু কিনতে পারবেন না হলে 1 হাত 2 হাত 3 হাত এমনও আছে যে বলেছেন যে 3 হাতও বেচা কেনা হয় এখানে তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা